হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব খিচুড়ি মাংস। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করে খাই, আর সাথে পোলাও আছে। তো পোলাওটা আমার ছেলের অনেক পছন্দ, ওর জন্য পোলাও, মানে আমি এটা কুকারে দিয়ে রেখেছি, অবশ্যই সেটাও দেখাবো। এই যে এখানে আমি পোলাও এই যে বসিয়ে দিয়েছি, এখানে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু তেল টেল দিয়ে একটু ঘি দিয়ে একবার বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে আমি যে চাউল আর হচ্ছে গিয়ে মুসুরির ডাল দুইটাই ধুয়ে সুন্দর করে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি 100 টাকার কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আল্লাহ, কাঁচামরিচ 1200 টাকা কেজি হয়েছে, মানুষ কী খাবে এই কাঁচামরিচ? যে কাঁচামরিচ নাকি শীতের দিনে 10 টাকায় আধা কেজি পাওয়া যায়, তো 40 টাকাও কেজি থাকে, তো এত দাম হয়েছে, মানুষ তো মরা ছাড়া কোনো উপায়ই থাকবে না, গরিব মানুষের হয়ে যাবে মরম, তো কাঁচামরিচ ছাড়াই খাবো। তো আজকে খিচুড়ি রান্না করবো, এর জন্য একটু বেশি করে যেহেতু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর অন্যান্যের মধ্যে 2-1টা করে দেবো খালি কোনো মতে। আর হচ্ছে কি এখানে আদা রসুন জিরা বাটা এলাচ দারচিনি সব কিছু দিয়ে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো। আর কিন্তু খিচুড়ির স্বাদই তো কাঁচামরিচ পেঁয়াজ কী করবো, তো পেঁয়াজের কাঁচামরিচের যে দাম, মানে পেঁয়াজ তো ভমতেই আছে, কিন্তু আপনার কাঁচামরিচের দামটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তারপরে আমি একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু এটা আমার আগে কেনা ছিল, তো এটা আমি তখনই 150 টাকা কেজি কিনেছিলাম, এর জন্য একটু বেশি দিতে পেরেছি। এখন কিনলে এত দিতে পারতাম না, সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে এখন ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেবো, যেহেতু আমি একান্তে ভিডিও করতেছি আর একান্তে সব কিছুই মানে দিচ্ছি। এর জন্য এখন হাতে মাখাবো না, হাতেও মাখালে চলে আর যে ফিলেই মাখান না কেন, তারপরও ভালো লাগবে। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে একটু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে। তো যে যেরকম রান্না করেন তারপরে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন যে না আসলে কীরকম লাগে। তো এখন ভকভক না করে এখন চুলায় বসিয়ে দিই। তো এই যে এখানে পানি টানি দিয়ে সুন্দর করে দিয়েছি, দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এগুলো আমাদের ক্ষেতের চাউল, তো এগুলো খিচুড়ি কিন্তু আরও ভালো লাগবে। তো কিনা চাউলের চেয়ে কিন্তু ক্ষেতের চাউলের খিচুড়ি কিন্তু আরও ভালো লাগে। নতুন চাউল এসেছে, এদিক দিয়ে আমার পোলাওটাও মানে হয়ে যাচ্ছে। আর আমি একটু বাটি দিয়ে উপরে চাপা দিয়ে দিলাম, আর রান্না করবো গরুর মাংস। তো তারপরে বকবক করতে করতে আমার খিদে লেগে গেছে, তো এটা ঈদের দিনের তরকারি ছিল, মাংস তরকারি, তো সেটা আমি জাল দিয়ে একটু ভাবলাম পান্তা ভাত দেখিয়ে নিই। পান্তা ভাত দিয়ে কিন্তু আপনার গরুর মাংসতে এত টেস্ট, না খেলে বুঝবেন না, আমার কাছে কিন্তু সেই লাগে। তো আমি এই যে খাচ্ছি, অনেক খিদে লেগেছে, তো সেই রকম লাগতেছে। তো খাওয়া দাওয়া করতে করতে আমার খিচুড়ি কিন্তু প্রায় বলক উঠে গেছে, তো আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি খাওয়া শেষ, এখন হাত দিয়ে নিয়ে। তারপরে দেখেন খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে, তো ঝরঝরা খিচুড়ি মাংস দিয়ে, ঝালঝাল মাংস দিয়ে কিন্তু ভালো লাগবে। তো এই দেখে আমার পোলাও বলক উঠে গেছে, তো ছেলের ডাওয়া মানে রান্না করতেছে। আর বাইরে প্রচুর বৃষ্টি, বৃষ্টি তো একদম কি বলবো, একদম বৃষ্টি এখন আর ভালো লাগছে না, যে পরিমাণ গরম ছিল সেই পরিমাণ আল্লাহ বৃষ্টিও দিয়েছে। এদিক দিয়ে আমি গরুর মাংস ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, আর এদিক দিয়ে আমি হচ্ছে গিয়ে বসিয়ে দিয়েছি, পাতিল বসিয়ে দিয়েছি, আর গরম পানি তো দেখলে নি করে নিয়েছি। গরম পানি না দিলে কিন্তু মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে না। আর এখানে আমি পেঁয়াজ, তারপরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমি সব ধরনের মশলাই দিয়ে দিব, আদা রসুন জিরা বাটা। আর আজকে বেসিক্যালি হচ্ছে গিয়ে আজকে মাংস রান্না করব, বাটা মানে মরিচ বাটা দিয়ে, মানে মরিচ বেটে তারপরে রান্না করব, মরিচ বাটা ভাবেন না, মরিচ আমি আজকে হচ্ছে গিয়ে পাটাই বেটে তারপরে রান্না করতেছি মাংস। তো দেখি কীরকম লাগে, সবাই তো মানে বেটে বেটে রান্না করে, তো আজকে ভাবলাম যে আমি একটু বেটে রান্না করি। তো এখন আমি এই যে মরিচ বাটা আমি 2 চামচ দিয়ে দিলাম, তো দেখি ঝাল কীরকম। আর গরুর মাংস কিন্তু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, তো খিচুড়ি দেখাবো শুষিয়ে শুষিয়ে ঝাল করে। তো এখানে আমি যে হলুদ গুঁড়া আর হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি মাংস দিয়ে তারপর মাংস ভালো করে কষিয়ে টষিয়ে পানি দেবো, যেহেতু এত বড় ভিডিও করতে পারবো না, করলে কিন্তু মানে লং হয়ে যাবে গা, তো দেখতে দেখতে আপনি অবর হয়ে যাবেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম, তো লবণ দিয়ে এখন আমি যে মাংসটা দিয়ে তারপর আপনার হচ্ছে গিয়ে পানি দিয়ে দেবো কিছুক্ষণ কষিয়ে, গরম পানি না দিলে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। তো এই যে মাংসগুলো দিয়ে দিতেছি বন্ধুরা, আমার মাংস কিন্তু এই যে রান্না কিন্তু কমপ্লিট প্রায় হয়ে গেছে, দেখেন আলু টালু দিয়ে একদম সুন্দর করে কষিয়েছি। তো
তরকারিটা কালার কত সুন্দর হয়েছে। কিছুক্ষণ আরও জাল দিতে হবে, তো আমি ঘেঁষে অল্প লোতে দিয়ে রেখেছি যেন আর একটু ভালো সেদ্ধ হয়। তো এখন আমি খিচুড়ি নিয়ে খাবো, তো খেয়ে দেখি কীরকম হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার কমেন্ট ফলো দিতে ভুলবেন না। তো তরকারি কালারটা দেখেন একদম জোস একটা কালার হয়েছে, ঝাল ঝাল হয়েছে বাটা মশলা তরকারি। তো খেয়ে দেখি কীরকম হয়েছে, দেখেন হাড্ডি কত বানা। তো খেতে ভালোই লাগবে, তো আমার এখনই তো দেখি মানে জিভে জল এসে গেছে। তো বন্ধুরা, আমি এখন খেয়ে দেখছি কীরকম হয়েছে, দেখেন নরম হয়েছে। তারপর আমি একটু চুলায় রেখেছি যার একটু নরম হোক, জানি খেতে আরও ভালো লাগে। তো খিচুড়িটা টেস্ট করে দেখি কীরকম হয়েছে না। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো নিজে খেয়ে নিজে রান্না করে নিজে প্রশংসা করলে তো হবে না, তো আরেকজনকেও খাওয়াতে হবে। তো আপনারা বাসায় রান্না করে এইভাবে খাইবেন, তো অবশ্যই খেয়ে তারপরে কমেন্টে বলবেন যে কীরকম হয়েছে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।